আপনি জানেন কি, আপনার শ্বাস প্রশ্বাসের বায়ু আপনার জন্য নিরাপদ নয়। প্রতি বছর এই অবিশুদ্ধ বায়ুর কারণে 130,000 মানুষ মারা যাচ্ছেন। বিগত বছরগুলোতে আপনার আমার এই প্রিয় দেশ বায়ু দূষণে পৃথিবীর শীর্ষে অবস্থান করছে। আর এই বায়ু দূষণের জন্য বাংলাদেশ 180টি দেশের মধ্যে 179তমতে অবস্থান করছে। আসুন আপনাকে একটি প্রমাণ দেওয়া যাক। গুগলে সার্চ বক্সে টাইপ করুন এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। এটি একটি ইন্টারন্যাশনাল সংস্থা যা পুরো পৃথিবীর এয়ার কোয়ালিটির উপরে রিপোর্ট প্রদান করে থাকে। সংস্থাটি বাতাসে অবস্থিত ক্ষুদ্র কণা এবং বাতাসের অবস্থার উপরে ভিত্তি করে সার্বিক অবস্থা তুলে ধরে। বাতাসের এই ক্ষুদ্র কণা যাকে বলা হচ্ছে পিএম, পিএম 2.5 সাধারণ অবস্থায় ঘনমাত্রা থাকে প্রতি কিউবিক মিটারে 15 মাইক্রোগ্রাম এবং পিএম 10 এর ঘনমাত্রা 50 মাইক্রোগ্রাম। 2015 সালে ঢাকায় এই পিএম 2.5 এর মাত্রা ছিল 85 থেকে 90 মাইক্রোগ্রামের মাঝামাঝি এবং 2019 সালে এর গড় দাঁড়ায় 153 থেকে 237 মাইক্রোগ্রাম। আপনি জানেন কি, এই পিএম 2.5 ও পিএম 10 কী কী গ্যাসের সমষ্টি? নাইট্রোজেন অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড ও O3। সর্বশেষ 2020 সালে 23 জানুয়ারি এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের স্কোর ছিল 229। এর অর্থ হচ্ছে ভেরি আনহেলদি এয়ার। আর পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ না করলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপেক্ষা করছে অভিশাপ।